আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ আশিকুজ্জামান, ইউর আশিক ভাইয়া। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। সবাইকে স্বাগতম জানাচ্ছি কেমিস্ট্রি প্রথম পত্রের পঞ্চম অধ্যায় কর্মমুখী রসায়ন এই চ্যাপ্টারের সাজেশন ক্লাসে। তো আমরা এই চ্যাপ্টারটাকে খুবই অল্প সময়ের মধ্যে সিকিউ ফার্স্টে দেখব, তারপর হচ্ছে আমরা এমসিকিউ দেখে ফেলবো যে কী কী এমসিকিউ আসতে পারে, এবং সাথে ক খ, তার মানে অল্প সময়ে কমপ্লিট প্যাকেজ থাকবে এই কর্মমুখী রসায়ন থেকে। আমাদের খুবই ভালো করে এই চ্যাপ্টারটা আসলে পড়া দরকার, কারণ এখান থেকে তুমি খুব সহজে একটা সিকিউ কমন পেয়ে যাবা, এবং এখান থেকে তুমি তিন থেকে চারটা এমসিকিউ কমন পেয়ে যাবা মাত্র এই দুইটা টপিক যদি তুমি পড়ো। কী কী টপিক আমাদের পড়তে হবে? মেইনলি ভিনেগারের প্রস্তুতি এবং খাদ্য সংরক্ষণে ভিনেগারের গুরুত্ব, এই একটা প্রশ্ন, মানে প্রস্তুতি আলাদাভাবেই আসে এবং ভিনেগারের গুরুত্ব আলাদাভাবে আসে, তো দুটোই পড়তে হবে। এবং আরেকটা জিনিস হচ্ছে খাদ্য সংরক্ষণ, আমরা তো বললামই যে খাদ্য সংরক্ষণে ভিনেগার, তাছাড়াও আমরা এখানে খাদ্য সংরক্ষণের এই টপিকটার মধ্যে আরও অন্যগুলো দেখবো, যে বিএইচটি, বিএইচএ বা চিনি বা হচ্ছে লবণ বা সরিষার তেল, এগুলোর সাহায্যে কীভাবে খাদ্য সংরক্ষণ করা হয়ে থাকে এটা আমাদের দেখা জরুরি, কারণ এগুলো থেকে প্রশ্ন বেশি চলে আসতে পারে। নর্মালি প্রশ্ন আসে ভিনেগারের প্রস্তুতি ব্যাখ্যা করো, এবং আরেকটা আসে হচ্ছে ভিনেগার কীভাবে খাদ্য সংরক্ষণ করে ব্যাখ্যা করো, এটা সবচেয়ে কমন প্রশ্ন এই সৃজনশীলটা। তুমি যদি নাও পড়তে চাও এই চ্যাপ্টারটা, তো এই সৃজনশীলটা একটা সৃজনশীল পড়ে যাও, তারপরে আমি যা দেখাচ্ছি একটু করো, ইনশাল্লাহ পুরো কমপ্লিট হয়ে যাবে। তো শুরুতে আমরা দেখবো হচ্ছে ভিনেগারের প্রস্তুতি, যে হচ্ছে আমরা এটাকে বলি মল্ড ভিনেগার প্রস্তুতি, বা আমরা বলি আখের রস হতে ভিনেগারের প্রস্তুতি, বা এটাকে আমরা বলি সুক্রোজ হতে ভিনেগারের প্রস্তুতি, বা মাঝে মাঝে এটা আমরা বলি যে খেজুরের রস থেকে ভিনেগারের প্রস্তুতি, সবগুলো একই কথা, একই জিনিস মিন করে। তো ফার্স্টে আমরা দেখি চলো মূলনীতিটা, কীভাবে আমরা এই কাজটা করি, বা পরীক্ষা আসলে আমরা কীভাবে লিখবো, বিক্রিয়া কীভাবে লিখবো, সব কিছু দেখে নিই। জাস্ট তিনটা লাইন তোমাকে মনে রাখতে হবে এই সৃজনশীলের জন্য, তিনটা লাইন মানে তিন নাম্বার তুমি পেয়ে যাবা। দেখো শুরুতে দেখতেছি আমরা আখের রস হতে ভিনেগারের প্রস্তুতি, পরীক্ষা এভাবে আসতে পারে। একটু আগেই তো বললাম আমি যে আখের রস হতে বলতে পারে, সুক্রোজ থেকে বলতে পারে, তোমাকে বলতে পারে হচ্ছে খেজুরের রস হতে ভিনেগার প্রস্তুত করো, এভাবে বলতে পারে। বলতে পারে যে আমরা বাসা বাড়িতে হচ্ছে রান্নাবান্না করার জন্য অনেক সময় হচ্ছে ভিনেগার কিন্তু ইউজ করি, এরকম কিছু একটা উদাহরণ দিয়ে বলবে এই জিনিসটার প্রস্তুতি দেখাও। বা মাঝে মাঝে এটাও বলতে পারে যে দেখো ভিনেগার মানে কি, আসলে অ্যাসিডিক অ্যাসিড না, অ্যাসিডিক অ্যাসিডের 6-10% জলীয় দ্রবণ, তো অ্যাসিডিক অ্যাসিডটা আবার কি, দেখো এই যে কার্বক্সিলিক অ্যাসিড না, যে দুই কার্বন বিশিষ্ট কি, কার্বক্সিলিক অ্যাসিড। তো এভাবেও তোমাকে আইডেন্টিফাই করতে হইতে পারে, তোমাকে পরীক্ষায় বলতে পারে অ্যাসিডিক অ্যাসিডের 6-10% দ্রবণ এটা প্রস্তুত করো, তার মানে তোমাকে বুঝে নিতে হবে কি যে ভিনেগার প্রস্তুত করো। তো এই আইডিয়াটুকু তোমার রাখতে হবে এইখান থেকে। তো চলো শুরুতে আমরা দেখে ফেলি হচ্ছে এই পার্টটা, যে কীভাবে আমরা মূল নীতিটা ফার্স্টে বর্ণনা করি, তারপরে হচ্ছে আমরা বিক্রিয়াগুলো লিখবো। তো মূল নীতিটা কি, যে প্রথমে আমরা আখের রস নিবো, বা যদি আমাদেরকে আখ দিয়ে দেয় সরাসরি, তুমি শুরুতে একটু বাংলা লিখে দেবো, আমি বাংলা কথাটা বলে নিই, তারপরে তুমি এই সিরিয়ালটা তুমি লিখবা। ব্যাপারটা কীরকম, তোমাকে মনে করো আখ দিস, তুমি বলবা আখ আমরা প্রথমে পরিষ্কার করে নিয়ে, মাড়াই করে নিয়ে আখের রস বানাবো, আখের রসটাকে আমরা একটু সেঁকে নিবো, সেঁকে নিয়ে কী করবো, এটাকে আমরা একটু উত্তপ্ত করবো বা একটু ধীরে ধীরে তাপ দিবো আমরা, এর ফলে কী হবে যে ব্যাকটেরিয়া যদি কিছু থাকে সেটা হচ্ছে মরে যাবে, বা হচ্ছে এগুলো জন্মাইতে পারবে না। এবং এই জন্য আমরা এর সাথে আরও একটু কী করি, যে লঘু সালফিউরিক অ্যাসিড যোগ করি, যেন আমাদের যে অবাঞ্ছিত যে ব্যাকটেরিয়াগুলো সেগুলো জন্মাইতে না পারে। কী কী বললাম, প্রথমে আমরা ধুয়ে আখটাকে হচ্ছে মাড়াই করে রসটা বের করে নিব, এই রসকে আমরা কী করবো যে সেঁকে নিয়ে ধীরে ধীরে জাল দিয়ে থাকবো, ধীরে ধীরে তাপ দিয়ে থাকবো, এবং এর সাথে আমরা কী করবো যে লঘু সালফিউরিক অ্যাসিড মিশাবো। এরপরে কী হবে, যে বললাম লঘু সালফিউরিক অ্যাসিড মিশাতে হয় কেন, মানে কোনো অবাঞ্ছিত ব্যাকটেরিয়া বা কোনো জীবাণু যেন জন্মাইতে না পারে সামনে। এবং এই জন্য আরেকটা কাজ করা হয়, যে আমরা তো এর মধ্যে ইস্ট টিস্ট যোগ করি, এই জন্য এর সাথে আরও একটা কেমিক্যাল আমরা ইউজ করি, আরও দুইটা, সেটা হচ্ছে অ্যামোনিয়াম। একটু মনে রাখতে পারো যে অ্যামোনিয়াম সালফেট, হ্যাঁ, যে অ্যামোনিয়াম সালফেট একটু মনে রাখতে পারো চাইলে, যে অ্যামোনিয়াম সালফেট আরেকটা হচ্ছে অ্যামোনিয়াম ফসফেট, হ্যাঁ এইটা একটু মনে রাখতে পারো, যে হচ্ছে এটা একটু মনে রাখতে পারো, অ্যামোনিয়াম সালফেট এবং অ্যামোনিয়াম ফসফেটও ওর পরে যোগ করা হয়। যোগ করার পরে আমরা আস্তে আস্তে কি এই বিক্রিয়াগুলো শুরু করি। তো এই দুটো জিনিস কেন যোগ করা হয়, এমসিকিউতে অনেক বেশি আসে, অ্যামোনিয়াম সালফেট এবং অ্যামোনিয়াম ফসফেট এই জন্য ইউজ করা হয়, যেন এই যে ইস্ট আমরা যোগ করি, এই ইস্টের যেন হচ্ছে বৃদ্ধিতে সে সহায়তা করতে পারে, আলটিমেটলি এই বিক্রিয়াতে সে যেন সহায়তা করতে পারে, ইস্টকে সে আসলে প্রভাবিত করে, ইস্ট কারণ আমাদের দরকার হয় ইস্ট, তো ইস্টকে সে বেশি বেশি বৃদ্ধি করতে সহায়তা করে এই দুইজন, ঠিক আছে, অ্যামোনিয়াম সালফেট এবং অ্যামোনিয়াম ফসফেট এমসিকিউর জন্য চলে গেল, ভালো কথা। এরপরে আমরা কী করবো, আমরা কী করলাম, আমরা এখন পর্যন্ত এগুলো সব মিক্স করছি, মিক্স করার পরে করবো কি, আমরা এর মধ্যে ওই আখের রসের মধ্যে ইস্ট বা ইস্ট মল্ট এই জিনিসগুলো, এই এনজাইমগুলো, এই ব্যাকটেরিয়াগুলো আমরা করবো কি,
এই যে এই ব্যাকটেরিয়াগুলো আমরা কী করি, এই ইস্ট মল্ট এই ব্যাকটেরিয়াগুলো আমরা আখের রসের মধ্যে দিই এবং আমরা কী করি 3 থেকে 4 দিন হচ্ছে গাজন প্রক্রিয়ার জন্য রেখে দিই। তারপরে যেটা দেখা যায় যে ইস্ট এবং এই মল্ট হতে এরকম ইনভার্টেজ ইস্ট হতে, বিশেষ করে ইস্ট হতে মল্ট থেকে অন্যটা আসে, তো দেখা যায় আমরা যে ইস্ট যোগ করছিলাম সেই ইস্ট হতে ইনভার্টেজ এবং জাইমেজ নামক দুইটা এনজাইম তৈরি হয়। তো ইনভার্টেজ এনজাইম প্রথমত কী করে, আমাদের যে আখের রস ছিল বা সুক্রোজ ছিল, সুক্রোজ অনেক সময় লেখা থাকে সুক্রোজ থেকে ভিনেগার, তখন তুমি লিখবা যে সুক্রোজ থেকে সুক্রোজকে কী করে, সুক্রোজকে এই ইনভার্টেজ এনজাইম আর্দ্র বিশ্লেষিত করে। আর্দ্র বিশ্লেষিত মানে কি, পানির সাথে বিক্রিয়া মনে করো, এবং এখানে টেম্পারেচার থাকে 30 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস, অনেক জায়গায় 37 ডিগ্রি সেলসিয়াস লেখা থাকে, বা কোনো কোনো জায়গায় এরকম 30 ডিগ্রিও লেখা থাকে, তুমি একটা ফলো করো কোনো সমস্যা নাই, ঠিক আছে, ভালো কথা। তার মানে কী করবো আমরা, একদম প্রথম স্টেপ কি, আমরা ধুয়ে টুয়ে নিছি, সালফিউরিক অ্যাসিড মিক্স করছি, অ্যামোনিয়াম সালফেট অ্যামোনিয়াম ফসফেট দিছি, আমরা 3-4 দিন রেখে দিছি। তারপরে আমরা কী করলাম, এই যে আমাদের শুক্র যেটা আছে বা আখের রস যেটা আছে সেইটার সাথে ইনভার্টেজ এনজাইম সরাসরি বিক্রিয়া করে পানির উপস্থিতিতে, অর্থাৎ আর্দ্র বিশ্লেষিত করে এবং 30 ডিগ্রি তাপমাত্রায়, এবং তৈরি করে কি, দেখো ইনভার্ট চিনি তৈরি করে। দেখো একটা জিনিস তৈরি করছে, এই জিনিসটার নাম কি, এই জিনিসটার নাম হচ্ছে ইনভার্ট চিনি, বা এটাকে আমরা অন্যভাবে বলি হচ্ছে যে এটাকে আমরা অন্যভাবে বলেছে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ। আমরা একটু পরে বিক্রিয়া আবার লিখব, তখন লিখে দিবনি, আপাতত আমরা লিখি যে ইনভার্ট চিনি তৈরি করে। তো ইনভার্টেজ এনজাইম আমার সুক্রোজকে ভেঙে কী তৈরি করে, আর্দ্র বিশ্লেষিত করে কী তৈরি করে, ইনভার্ট চিনি তৈরি করে, ভালো কথা। এবার এই ইনভার্ট চিনিটা, চিনটাকে আবার এই যে জাইমেজ এনজাইম, জাইমেজ এনজাইম কই থেকে আসছিল, ইস্ট থেকে আসছিল, ইস্ট থেকে ইনভার্টেজও আসছে, ইস্ট থেকে জাইমেজও আসছে, এমসিকিউর জন্য মনে রাখবো। তো এই ইনভার্ট চিনিকে, বা এই আমরা ইনভার্ট চিনি না বলে আমি সরাসরি ওইটাও বলে দিই তোমাকে, গ্লুকোজ এবং ফ্রুক্টোজ। তার মানে এখানে দেখো দুই অণু আছে, হ্যাঁ, তার মানে একটা হচ্ছে গ্লুকোজ আর সাথে কি থাকে, ফ্রুক্টোজ। জাস্ট এতটুকু তোমাকে মনে রাখতে হবে যে তো গ্লুকোজ এবং হচ্ছে ফ্রুক্টোজ। এই গ্লুকোজ এবং এই ফ্রুক্টোজ এদেরকে আবার জাইমেজ এনজাইম কী করে, গাজন প্রক্রিয়ার মাধ্যমে 20 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে ইথানলে প্রস্তুত করে ফেলে, ইথানল তৈরি করে ফেলে, এবং ইথানলের আমরা 10% জলীয় দ্রবণ তখন পাই। তাহলে ঘটনা কী দাঁড়ালো, আরেকবার আমরা ব্যাক করি প্রথম থেকে, সুক্রোজ আমার সাথে সাথে মুখস্থ করে ফেলো, যে সুক্রোজকে ইনভার্টেজ এনজাইম আর্দ্র বিশ্লেষিত করে কী তৈরি করে, ইনভার্ট চিনি তৈরি করে, বা হচ্ছে গ্লুকোজ বা ফ্রুক্টোজ তৈরি করে, গ্লুকোজ এবং ফ্রুক্টোজ তৈরি করে। তাহলে সুক্রোজ তৈরি হয় গ্লুকোজ এবং ফ্রুক্টোজে, সুক্রোজকে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ তৈরি করে কে, ইনভার্টেজ এনজাইমের সাহায্যে তৈরি করা হয়, এমসিকিউর জন্য এভাবে আসতে পারে এমসিকিউগুলো, ঠিক আছে। এবার এই গ্লুকোজ এবং ফ্রুক্টোজ আবার জাইমেজ এনজাইমের উপস্থিতি কী করে, এরকম 10% ইথানল প্রস্তুত করে। এই ইথানলটা আবার এই যে আমরা এখানে লিখছিলাম যে মল্ট, এই মল্ট দিছিলাম, এই মল্ট অর্থাৎ মাইক্রোডার্মা অ্যাসিটি যে ব্যাকটেরিয়াটা আছে সেইখান থেকে আমরা একটা এনজাইম পাই, অ্যাসিটোব্যাক্টর। তো সেই অ্যাসিটোব্যাক্টর এই ইথানলটাকে জারিত করে, অক্সিজেনের উপস্থিতিতে এটাকে জারিত করে, জারিত করে তৈরি করে ফেলে হচ্ছে কি, ইথানোয়িক অ্যাসিড। এবং এই ইথানোয়িক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণকে আমরা নাম দিই হচ্ছে ভিনেগার। তো মানে এই প্রসেসটা তোমার মনে রাখতে হবে, কী কী করছি আরেকবার মুখস্থ করে দিচ্ছি, সুক্রোজকে আমরা হচ্ছে ইনভার্টেজ এনজাইম দিয়ে বানাইছি ইনভার্ট চিনি, বা গ্লুকোজ এবং ফ্রুক্টোজ, এই গ্লুকোজ এবং ফ্রুক্টোজকে জাইমেজ এনজাইম গাজন প্রক্রিয়ার মাধ্যমে কিসে পরিণত করে, ইথানলে পরিণত করে। ইথানলটা আবার জারিত হয়, জারিত হয়ে কী তৈরি করে, ভিনেগার বা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড তৈরি করে। এটা হচ্ছে মূলনীতি, তোমাকে এইভাবে মনে রাখতে হবে, তোমার যখন পরীক্ষায় আসবে তুমি এভাবে মূলনীতিটা একবার লিখে নিবা, তারপরে হালকা করে তুমি বর্ণনা দিবা তাহলেও হবে, আর বিক্রিয়াগুলো দেখাই দিবা সুন্দর করে। আসলে বিক্রিয়াগুলো একটু লিখি এবার তাহলে, যে এখানে যা যা লিখছি এটাকে তুমি এবার বিক্রিয়া আকারে লিখবা, হ্যাঁ, প্রস্তুতি আমি পরে যাচ্ছি, আমি আগে মেন কাহিনী, এই প্রস্তুতির মধ্যে তোমাদের বিক্রিয়া, এই বিক্রিয়া তুমি লিখবা কীভাবে, এইভাবে প্রথম ধাপ তোমার ছিল কি, সুক্রোজ, এই যে সুক্রোজ ছিল, তুমি লিখবা C12H22O11, এটার সাথে আমরা কী যোগ করছিলাম, দেখো এটা পানি যুক্ত হয়েছিল, আর্দ্র বিশ্লেষিত হয়েছিল, এবং পানি যুক্ত হওয়ার পরে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মতো তাপমাত্রায় ইনভার্টেজ এনজাইম কিন্তু আমরা ইউজ করছিলাম, ইউজ হয়েছিল, তাহলে ইনভার্টেজ এনজাইম, এবং ইনভার্টেজ এনজাইম কী তৈরি করছিল, গ্লুকোজ এবং ফ্রুক্টোজ, মনে আছে ইনভার্টেড চিনি মানে কি, গ্লুকোজ এবং ফ্রুক্টোজ, তার মানে এখানে তৈরি হয়েছিল গ্লুকোজ এবং ফ্রুক্টোজ, তাহলে C6H12O6। তাহলে আমি এটা একটু মুছে দিচ্ছি, যদি আমাদের উপরের লাইনটা আমাদের লেখা শেষই, অথবা আমি আরেকটু এদিক থেকে লিখি, তাহলে আমাদের বুঝতে আরও বেশি সুবিধা হবে। তো মনে করো আমাদের কাছে ছিল কি, আমাদের কাছে ছিল হচ্ছে এই সুক্রোজ, সুক্রোজ আমি আবার লিখি C12H22O11। এই সুক্রোজটা কী হয়েছে, পানির সাথে বিক্রিয়া করে অর্থাৎ আর্দ্র বিশ্লেষিত হয়ে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়
ইনভার্টেজ এনজাইমের উপস্থিতিতে কিসে পরিণত করছে? গ্লুকোজ এবং ফ্রুক্টোজে পরিণত করছে। তার মানে এরকম যে সি সিক্স তারপর হচ্ছে এইচ টুয়েলভ ও সিক্স যোগ সেম সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স, তার মানে গ্লুকোজ এবং ফ্রুক্টোজে পরিণত করে। গ্লুকোজ এবং ফ্রুক্টোজ, গ্লুকোজ এবং ফ্রুক্টোজ, তাহলে গ্লুকোজ যোগ ফ্রুক্টোজই লিখে রাখি আমি। এখান থেকে আমাদের এমসিকিউ কী আসে জানো? এখান থেকে জিজ্ঞেস করে এরকম বলে, এটা হচ্ছে এ আর বি, এটা দেয় এ, এটা দেয় বি, বলে এ আর বি যুক্ত হওয়ার পরে এখানে সি আর ডি তৈরি হয়েছে, তাহলে এই সি এর নাম কি, ডি এর নাম কি, এরকম জিজ্ঞেস করে অনেক সময়। এমসিকিউ জিজ্ঞেস করতে পারে এ থেকে সি আর ডি তৈরি হয়েছে, বি এর নাম কি, এরকমভাবে এমসিকিউ জিজ্ঞেস করতে। মানে এই তিনটা লাইন তোমার ঠাড়া মুখস্থ রাখতে হবে, এই বিক্রিয়ার তিনটা লাইন, এই যে একটা লাইন গেল আমাদের। সেমভাবে আমরা একটা কাজ করি, এই গ্লুকোজ এবং ফ্রুক্টোজ পরবর্তীতে কী করে মনে আছে, আমরা এটাকে এভাবে না লিখে তো একবারে দুইটা সেম অনু তাহলে দুই দিয়ে লিখতে পারি, যে টু সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স। এই গ্লুকোজ এবং ফ্রুক্টোজটা কী করে পরবর্তীতে জাইমেজ এনজাইমের উপস্থিতিতে, জাইমেজ এনজাইমের উপস্থিতিতে গাজন প্রক্রিয়া, তুমি লিখে দিতে পারো যে হ্যাঁ গাজন প্রক্রিয়া বা ফার্মেন্টেশন প্রক্রিয়া ঘটে এখানে। এই গাজন প্রক্রিয়ায় তাপমাত্রা কত থাকে মোটামুটি এখানে? এখানে তাপমাত্রা মোটামুটি থাকে হচ্ছে 20-25 বা 25-30, এই রেঞ্জের মধ্যেই থাকে 20-25 ডিগ্রি তাপমাত্রা। এই তাপমাত্রা সে তৈরি করে ফেলে কি, ইথানল তৈরি করে ফেলে আমাদের। এখানে কী তৈরি করে, যে ইথানল তৈরি করে, তাহলে সি এইচ থ্রি সি এইচ টু ও এইচ ইথানল প্রস্তুত করে। তো তোমাকে কিন্তু মনে রাখতে হবে, তুমি চাইলে আর একটু একদম অ্যাকুরেট মনে রাখতে পারো, এই ইথানলের সাথে বেসিক্যালি আরও জিনিস তৈরি হয়। ইথানলের সাথে তৈরি হয় হচ্ছে আরও কার্বন ডাইঅক্সাইডও তৈরি হয় এবং যেটা কিনা উড়ে যায়, কার্বন ডাইঅক্সাইড গ্যাস আকারে উড়ে যায়। তুমি চাইলে সমতাও করে দিতে পারো, এখানে তুমি চাইলে সমতাও করে দিতে পারো, যেখানে তুমি একটা সমতাও করে দিতে পারো একদম ভালো করে লেখার জন্য। বিকে যখন লিখবা এবার তুমি সমতা করে দিতে পারো, ঠিক আছে, ভালো কথা। তাহলে দুই লাইনে আমাদের গেল। একইভাবে এই যে আমার ইথানল পাওয়া গেল, এই ইথানলটা পরবর্তীতে কী করে, সি এইচ থ্রি তারপর হচ্ছে আমাদের কী ছিল সি এইচ টু ও এইচ, এইটাই পরবর্তী দেখা যায় ওই যে অ্যাসিটোবেক্টরের উপস্থিতিতে, অ্যাসিটোবেক্টর এনজাইমের উপস্থিতি কী করে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, ও অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, বিক্রিয়া করে কার উপস্থিতিতে, অ্যাসিটোবেক্টর, তো এটা একটু লিখে দিতে হবে তোমাকে, অ্যাসিটোবেক্টর, হ্যাঁ অ্যাসিটোবেক্টর, ঠিক আছে, অ্যাসিটোবেক্টর উপস্থিতি কী করে, ইথানোয়িক অ্যাসিড তৈরি করে, সিএসটি সি ডাবল ও এইচ, এবং এটা যদি আমি 6-10% নিই এটাকে আমরা বলবো কি, যে ভিনেগার। শেষ, এই ছিল আমাদের কাহিনী। বিক্রিয়া বললে এই তিন লাইন লিখবা, আর মূল নীতি বললে এই যে যেগুলো যে লিখছিলাম মুছে দিচ্ছে এখন, তুমি এটুকু লিখে ফেলবা আর কি, ঠিক আছে, তো এটুকু আসবে লিখে ফেলছো সবাই খাতার মধ্যে। এই দেখো এখন খালি বিক্রিয়াটুকু আমি রাখতেছি, বিক্রিয়াটুকু খালি আমি রাখতেছি, তো এইটুকু অবশ্যই তোমাকে মনে রাখতে হবে, এই তিনটা লাইন, তিনটা লাইন মনে রাখলেই এনাফ। এখান থেকে এখানে কী লিখে দিতে পারো, যে জারিত বা জারণ ঘটছে আর কি, হ্যাঁ জারণ লিখে দিতে পারো, যে জারণ করে জারিত করে এটা তৈরি করে ফেলছে ভিনেগার। তেরে ছিল ভিনেগারের প্রস্তুতি, মল্ট ভিনেগারের প্রস্তুতি, বারবারই বললাম অনেকভাবে আসতে পারে, তোমাকে বুঝে নিতে হবে যে আচ্ছা ভিনেগারের প্রস্তুতিটা চাইছে কী কী। বলছিলাম যে হচ্ছে তোমাকে বলতে পারে যে বাসা বাড়িতে খাবার সংরক্ষণে ব্যবহার করা হয়, তবে বলতে পারে যে দুই কার্বন বিশিষ্ট অ্যাসিড, দেখো দুই কার্বন বিশিষ্ট অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড, তোমাকে বলতে পারে হচ্ছে ইথানোয়িক অ্যাসিডের 6-10% জলীয় দ্রবণ, তোমাকে বলতে পারে অ্যাসিডিক অ্যাসিডের জলীয় দ্রবণ, এভাবে বলতে পারে, তখন তোমাকে বুঝে নিতে হবে আচ্ছা এইটা প্রস্তুত করতে বলছে। এখানে কী কী বলতে পারে, বলতে পারে যে আখের রস হতে, খেজুরের গুড় হতে, তারপর বলতে পারে যে হচ্ছে সুক্রোজ থেকে, সুক্রোজ থেকে এটা বানাও, এরকম বলতে পারে, তোমাকে বললো সুক্রোজ থেকে এটা প্রস্তুত করো, তীর চিহ্ন দিয়ে বলতে পারে যে সুক্রোজ থেকে তুমি কী করো, সুক্রোজ থেকে ভিনেগার বানাও, তখন তুমি জাস্ট এই প্রসেসটুকু লিখবা আর কি, ঠিক আছে। তো এটার মেইনলি আসলে তিনটা ধাপ হয়, বেসিক্যালি তিনটা ধাপ, প্রথম ধাপে আসলে অ্যালকোহল পর্যন্ত তৈরি হয়, পরবর্তী ধাপে এই অ্যাসিডোবেক্টরের সাহায্য নিয়ে কী হয় অ্যাসিডটা তৈরি হয়, দুইটা ধাপ গেল, আর তিন নম্বর ধাপ, তার মানে এইটুকু হচ্ছে বেসিক্যালি আমাদের একটা ধাপ, এটা একটা ধাপ, এটা হচ্ছে আমাদের আরেকটা ধাপ, আর আরেকটা ধাপ হচ্ছে বিশুদ্ধকরণ, জাস্ট বিশুদ্ধ করার জন্য আমরা কী করি তাপ দিয়ে আর কি, মাত্র আমরা যেটা তৈরি করলাম অ্যাসিডিক অ্যাসিড, এই জন্য পরবর্তীতে আসলে একটু তাপও দেওয়া হয়, 70-80 ডিগ্রি তাপমাত্রা এখানে দেওয়া হয়, এবং ওইটাকে আমরা বলি কি পাস্তুরাইজেশন, তোমরা হয়তো নাম শুনছো পাস্তুরীকরণ বা পাস্তুরাইজেশন, জাস্ট এখানে একটু হিট দেওয়া হয় যেন কোনো ব্যাকটেরিয়া বা জীবাণু টিবাণু থাকলে যেন সেটা মারা যায়, বিশুদ্ধ যেন আমরা জীবাণুমুক্ত আমরা যেন এই অ্যাসিডিক অ্যাসিড বা ভিনেগার আমরা পেয়ে থাকি, এই হচ্ছে আমাদের ব্যাপার স্যাপার। তুমি এভাবে মনে রাখতে পারো যে তিনটা ধাপে কাজ করে, একটা আমার ধাপ হচ্ছে অ্যালকোহল প্রস্তুতি, যে অ্যালকোহল প্রস্তুত করে আমি, দুই নম্বর ধাপ হচ্ছে কি এরকম জারণ করে অ্যাসিড প্রস্তুতি, এবং তিন নম্বর ধাপ কি বিশুদ্ধকরণ বা জীবাণুমুক্তকরণ বা পাস্তুরাইজেশন, এভাবে তুমি চাইলে মনে রাখতে পারো, আশা করি বুঝতে পারছো, একদম ঠোঁটস্থ মুখস্থ হয়েছে, আমি বারবারই এক কথা বললাম, তোমার আসলে একদম ক্লাসেই মুখস্থ হয়ে যায়। এখন আমরা দেখব কীভাবে ভিনেগার খাদ্য সংরক্ষণ করে, ভিনেগার ছাড়াও আরও যারা আছে চিনি, তারপরে লবণ, তারপরে সরষের তেল বা হচ্ছে কৃত্রিম যেগুলো আছে বিএইচএ বিএইচটি, এরা কীভাবে খাদ্য সংরক্ষণ করে, বা বেশ কিছু অ্যান্টি অক্সিডেন্ট আছে যেমন ইডিটিএ এরকম জাতীয়,
বা কিলিটিং এজেন্ট এরকম অনেক কিছু আছে, তো সেগুলো আমরা একটু দেখবো যে তারা কীভাবে আসলে খাদ্য সংরক্ষণে সহায়তা করে, তা সংরক্ষিত করে, অর্থাৎ ভিনেগারের সাহায্যে খাদ্য সংরক্ষণের কৌশল। আমরা তো ফার্স্ট দেখলাম ভিনেগারের খাদ্য, ভিনেগারের প্রস্তুতি, এবার ভিনেগার কীভাবে কাজ করে সেটা দেখবো। এটা অনেক বেশি পরীক্ষা আসে, আমি জাস্ট মেন কনসেপ্টটুকু তোমাদেরকে দিয়ে দিচ্ছি। তোমরা একটা সৃজনশীলের ঘ নাম্বার রিডিং পড়বা কীভাবে ভিনেগার খাদ্য সংরক্ষণ করে, ওই কথাগুলো যেন সুন্দরভাবে তুমি লিখতে পারো, ঠিক আছে। দেখো আমরা এইখানে লিখে রাখছি দুইটা মেন লাইন। আমরা মাত্র দেখলাম যে ভিনেগার মানে কি, যে ইথানোয়িক অ্যাসিড অর্থাৎ CH3COOH, এই অ্যাসিটিক অ্যাসিড বা ইথানোয়িক অ্যাসিডের 6-10% জলীয় দ্রবণ। এবার যেহেতু 6-10% জলীয় দ্রবণ এবং দেখা যায় এই যেহেতু এটা অ্যাসিডিক অ্যাসিড আবার, অর্থাৎ এর পিএইচ থাকে 7-এর থেকে কম, মোটামুটি 4.7 এরকম। তো এই যে 4.7 যে পিএইচ থাকে, এই কন্ডিশনে দেখা যায় কি যে এই অ্যাসিডিক অ্যাসিড বা ভিনেগার যেহেতু অ্যাসিডিক কন্ডিশন দেয়, এই কন্ডিশনে যে জীবাণুগুলো থাকে তারা আসলে বিস্তার লাভ করতে পারে না। ওই জীবাণুগুলার যে প্রোটিন বা হচ্ছে তাদের যে হচ্ছে কোষের অংশ সেগুলো হচ্ছে নষ্ট হয়ে যায় এবং তারা এই অ্যাডভার্স কন্ডিশনে, এই প্রতিকূল কন্ডিশনে, এই দেখা যায় এই অ্যাসিডিক কন্ডিশনে তারা আর থাকতে পারে না। যদিও এরকম হয় বাস্তবে যে আমরা খাবারগুলো দেখি বা খাই, এই খাবার কিন্তু অনেকগুলো বেশিরভাগ খাবার কিন্তু অ্যাসিডিক টাইপের থাকে, কারণ খাদ্য নিজেই যেন আসলে সংরক্ষিত থাকতে পারে প্রাকৃতিকভাবে, মানে একদম নিজে থেকেই যেন সংরক্ষিত থাকতে পারে, এই জন্য কিন্তু খাদ্য কিছুটুকু অ্যাসিডিক হয়। তো এই বিভিন্ন ধরনের জীবাণু, ইস্ট, ব্যাকটেরিয়া, মাইক্রোবিয়াল যেগুলো আছে তারা কিন্তু কী করে, খাদ্য যখন অ্যাট্যাক করে তখন ওই যে ওই খাবারের যে অ্যাসিডিক যে কন্ডিশন সেটা আস্তে আস্তে নষ্ট হতে থাকে এবং তখন খাবার আস্তে আস্তে আসলেই নষ্ট হয়ে যায়। যেহেতু খাবারের অ্যাসিডিক অবস্থাটা নষ্ট হয়, খাবারটাও আস্তে আস্তে ধীরে ধীরে নষ্ট হতে থাকে। তখন আমরা কী করি, এই ভিনেগার ইউজ করি। ভিনেগার দিলে কী হয়, ওই খাবারের উপরে একটা আস্তরণ ক্রিয়েট হয় এবং ওই আস্তরণটা করে কি যে ওই যে আমাদের জীবাণু আছে বা যারা আছে বা যারা অ্যাট্যাক করে, ব্যাকটেরিয়া, ইস্ট এরকম যারা আছে মাইক্রোবিয়াল, তো তারা ওই ওই ভিনেগারের যে অ্যাডভার্স কন্ডিশন অর্থাৎ যে অ্যাসিডিক কন্ডিশন, ওই কন্ডিশনে জীবাণুগুলো আসলে টিকতে পারে না, মারা যায়। তো তখন আমাদের খাদ্যগুলো দীর্ঘদিন সংরক্ষিত থাকে। এটা হচ্ছে মেইন কনসেপ্ট কীভাবে ভিনেগার খাদ্য সংরক্ষণ করে। সোজা কথায় ভিনেগার আসলে যখন যখন ভিনেগারকে আমরা জলীয় দ্রবণে নেই বা ভিনেগার জলীয় দ্রবণে এরকম কী করে, CH3COOH+ তৈরি করে। এই যে এইচ প্লাস, এই এইচ প্লাসটা করে কি জীবাণুর যে প্রোটিন বা জীবাণুর যে হচ্ছে আবরণ, সেই আবরণটাকে নষ্ট করে জীবাণুটাকে একদম কি মৃত করে ফেলে বা মেরে ফেলে। তো সেক্ষেত্রে আমার জীবাণু যদি মরে যায় তাহলে কিন্তু কী হয় যে হচ্ছে আমাদের খাবারটা সংরক্ষিত থাকে। এই ওয়েতে ভিনেগার খাদ্য সংরক্ষণ করে। তো আরও যারা যারা আছে, যেমন আমরা একটু তোমাকে বলছিলাম যে ভিনেগার তো পরীক্ষা বেশি আসে, কিন্তু ভিনেগার ছাড়া অন্যগুলো আসতে পারে, চিনি, খাদ্য লবণ, সরিষার তেল, BSA, BST বা হচ্ছে এরকম এই সোডিয়াম বেনজয়েট, এরাও খাদ্য সংরক্ষণ করে। তো ওদের প্রসেসগুলো পরীক্ষা আসতে পারে। এই প্রসেসটা মনে রাখলা, ঘটনা শেষ, এটা মুছে দিচ্ছি তাহলে। ওকে, এবার দেখো আমরা আরেকটা জিনিসও পড়ে ফেলি, ভিনেগার তো খাদ্য সংরক্ষণ করে, ভিনেগারের খাদ্য সংরক্ষণের গুরুত্বটা পরীক্ষা মাঝে মাঝে আসে যে সে খাদ্য সংরক্ষণে কতটুকু গুরুত্ব রাখে ব্যাখ্যা করো এরকম। তো তুমি ধরুন ব্যাখ্যা লিখে দেবে, আমি জাস্ট পয়েন্ট কী পয়েন্টগুলো লিখে দিচ্ছি, খেয়াল করো। ভিনেগার খাদ্য সংরক্ষণ করে, মাছ মাংস সংরক্ষণে ব্যবহার করা হয়। তুমি কিন্তু ভিনেগার যে কোনো সংরক্ষণে ব্যবহার করতে পারবে না, নর্মালি খাদ্যদ্রব্য সংরক্ষণে আমরা ভিনেগার ব্যবহার করি, তবে দুধ কিন্তু খাদ্যদ্রব্যই, দুধ সংরক্ষণে কিন্তু আমরা ভিনেগার ইউজ করতে পারি না। পরীক্ষা একবার আসছিল বোর্ড পরীক্ষাতে, দুধ সংরক্ষণে কেন আমরা ভিনেগার ইউজ করতে পারি না, সেই কারণটা আমরা জেনে রাখবো যে দুধের মধ্যে যখন আমরা এই ভিনেগারটা দিব, দুধের বেশিরভাগ অংশ কি পানি থাকে, তাই না? তো যখনই আমরা ভিনেগার দিই তখন ভিনেগারের মধ্যে যে H+ থাকে, এই H+ প্রভাবে দেখা যায় ওই দুধের যে প্রোটিনগুলো, সেই প্রোটিনগুলো একসাথে জড়ো হয়ে জমাট বাঁধতে শুরু করে। কি বললাম, যে আমাদের ভিনেগারের মধ্যে তো H+ থাকে, তাই না? ভিনেগারের মধ্যে তো H+ থাকে। এই H+ যখন দুধের মধ্যে যায়, দুধের মধ্যে ওই দুধের যে প্রোটিনগুলো, সেই দুধের প্রোটিনগুলো কী করে, সে মানে একসাথে করে জমাট বেঁধে কোয়াগুলেশন সৃষ্টি করার মাধ্যমে জমাট বেঁধে মানে পিণ্ড আকার সৃষ্টি করে ফেলে, ফলে কি দুধটা নষ্ট হয়ে যায়। তার মানে এই জন্যই কিন্তু আমরা কী করতে পারি না, ভিনেগারকে দুধ সংরক্ষণে ব্যবহার করতে পারি না, আমরা ভিনেগারকে দুধের মধ্যে দেই না। দিলে কী হয়, ওই যে দুধের প্রোটিনগুলো একসাথে জমাট বেঁধে শুরু করে এবং কোয়াগুলেশন প্রক্রিয়ার মাধ্যমে জমাট বাঁধে এবং তলানি আকারে পড়ে থাকে, তখন দুধটা নষ্ট হয়ে গেল। এই জন্য দুধ সংরক্ষণে ব্যবহার করা হয় না। তাছাড়া মাছ মাংস সংরক্ষণে ব্যবহার করা হয়, ঠিক আছে, মাছ মাংস সংরক্ষণে ব্যবহার করা হয়, শাক সবজি সংরক্ষণে ব্যবহার করা হয়। তাছাড়া আচার তৈরিতেও ভিনেগার আমরা ইউজ করি, আচার তৈরিতে ইউজ করি। এগুলো তৈরিতে যে খালি ইউজ করি তা না, আমরা কী করি, এই ভিনেগার যখন ইউজ করি, ভিনেগার কিন্তু আমাদের শরীরে কোনো ক্ষতি করে না। মাঝে মাঝে পরীক্ষার প্রশ্ন এভাবেও আসে যে এই ভিনেগার, আর মনে করো এদিকে একটা দিয়ে দিল যে ভিনেগারের সাথে মনে করো দিলাম সোডিয়াম বেনজয়েট, যে ভিনেগার এবং সোডিয়াম বেনজয়েটের মধ্যে কোনটি আমাদের কোন খাদ্য
সংরক্ষকটা আমাদের শরীরের জন্য নিরাপদ, ভিনেগার নিরাপদ, কারণ কি ভিনেগার শরীরের উপরে কোনো ক্ষতিকর প্রভাব ফেলে না। ভিনেগার আরও বরঞ্চ আমাদের খাবারের খাদ্যের রুচি বৃদ্ধি করে, হজম শক্তি বাড়ায় দেয়, আমাদের শরীরে যে অতিরিক্ত যে চর্বিগুলো থাকে সেগুলোকে দূরীভূত করে আমাদের শরীরকে স্লিম বানাতে সাহায্য করে, রক্ত সঞ্চালন বাড়ায় দেয়, তারপর হচ্ছে রক্তচাপ কমায় দেয়, কলেস্ট্রল কমায় দেয়, এরকম কত সুবিধা দিচ্ছে আমাদেরকে ভিনেগার। এই জন্য আমরা বলি যে হ্যাঁ, তো যদি পরীক্ষায় আসে তুমি বলবা যে হ্যাঁ মাছ মাংস সংরক্ষণ, শাকসবজি সংরক্ষণ, আচার সংরক্ষণ, একটা পয়েন্ট বানাবা, এক একটা পয়েন্ট বানাবা, পয়েন্ট মানে একটু ব্যাখ্যা দিবা, তারপরে বলবো যে এছাড়াও আমরা কিন্তু ভিনেগার শরীরে কোনো ক্ষতিকর প্রভাব তো ফেলেই না, আর বরঞ্চ এগুলো এগুলো করে, রুচি বাড়ায়, হজম শক্তি বাড়ায়, রক্ত সঞ্চালন বাড়ায়, কোলেস্ট্রল কমায় দেয়, রক্তচাপ কমাইতে সাহায্য করে, তো অনেক হেল্প করে আর কি ভিনেগার। তো বুঝতে পারলাম ভিনেগারের গুরুত্বটা। এখন তুমি এইটুকু মাথায় রাখো, পরীক্ষা আসলে নিজের মতো করেও লিখতে পারবে, অ্যাটলিস্ট নিজের মতো করে যদি তুমি লিখতে পারো সেই জন্য হলো আমি দিয়ে দিলাম। আমি তোমাদেরকে পিডিএফ যখন দিব তখন হচ্ছে পিডিএফে আমি এরকম প্রশ্নগুলো উল্লেখ করে মার্ক করে দিব নি যে হ্যাঁ নর্মালি এই প্রশ্ন আসে, এই প্রশ্নের বাইরে এটাও দেখে রেখো তুমি আসতে পারে, ঠিক আছে? এটা তাহলে মাথায় রাখো, খুব সুন্দরভাবে মাথায় থাকবে, আশা করি মুখস্থ হয়ে গেছে। আমরা ভিনেগার কই কই ইউজ করি, শাকসবজি, মাছ মাংস, তারপর হচ্ছে কি আচার তৈরিতে ব্যবহার করি আমরা, তারপরে কি এগুলো তো ব্যবহার করি এবং শরীরে কোনো ক্ষতিকর প্রভাব ফেলে না, বরঞ্চ শরীরের লাভ হয়, রক্ত সঞ্চালন বাড়ায় দেয়, রক্তচাপ কমায় দেয়, এগুলো একটু জাস্ট মনে রেখো, এনাফ, ঠিক আছে? ভিনেগারের গুরুত্ব আমরা বুঝে ফেললাম, বুঝে ফেলতেছি তাহলে আমি ভিনেগারটা বুঝলাম আমরা, এবং ভিনেগার কীভাবে খাদ্য সংরক্ষণ করে, ভিনেগারের মধ্যে H+ থাকে, ওই H+টা জীবাণুকে ধ্বংস করে দেয়, শেষ, খাদ্য সংরক্ষণ হয়। জীবাণু কারণ খাদ্য যে সংরক্ষণ হয় সেটা কীভাবে বুঝবো আমরা, দেখো তার আগে আমরা আরেকটা জিনিস আসলে দেখি, এগুলো MCQ-তে বেশি আসে, যে খাদ্য নষ্ট হয় কেন, খাদ্য যে সংরক্ষণ করবো, একটু আগে তোমাকে বললাম যে জীবাণু কী করে, জীবাণু ওই খাবারের মধ্যে যখন অ্যাট্যাক করে তখন তো খাবারটা নষ্ট হচ্ছে, ওই জীবাণুর জন্য কিন্তু খাবার নষ্ট হচ্ছে, তার মানে জীবাণু একটা অন্যতম কারণ যে খাবারকে নষ্ট করে। এবং জীবাণু যখন কাজ করতে হয়, জীবাণু যখন খাবারের উপরে কাজ করে বা সে কিন্তু যে কোনো কন্ডিশনে কাজ করতে পারে না, তাকে অবশ্যই সেখানে পানির উপস্থিত থাকতে হয়। জীবাণু যদি খাদ্যের উপরে বংশ বৃদ্ধি করা শুরু করে অবশ্যই পানির উপস্থিতি থাকতে হবে এবং কন্ডিশন কি 30-45 ডিগ্রি থাকতে হবে। যদি আমি একটা কাজ করি, মনে করো খাবার যে সংরক্ষণ করবো, চালাকি করবো কি, খাবারটাকে শুষ্ক রাখবো, খাবার যদি শুষ্ক রাখি তাহলে ওর মধ্যে কি যত জলীয়ষ্প কম থাকবে, যত পানি কম থাকবে, জীবাণু যখন আসবে এসে পানি পাবে না আর সে বাঁচতেও পারবে না, আমার খাবারটাও ভালো থাকবে। তাহলে আমাদের মেইন টার্গেট থাকে কি যে পানি শুষে নেওয়া, হ্যাঁ এরকম। তাহলে এই জীবাণু কী করে, এই জীবাণু বললাম আমরা, এই জীবাণু দ্বারা খাদ্য নষ্ট হয়। আসলে আরেকটা প্রক্রিয়া খাদ্য নষ্ট হয় যে বিভিন্ন জারণ প্রক্রিয়ায়, জীবাণু আসে এসে জারণ ওই খাবারটাকে জারিত করে ফেলে বা জারণ প্রক্রিয়া সম্পন্ন করে, তখন দেখা যায় খাবারটা নষ্ট হয়। তাহলে আমরা কী করতে পারি, আমরা যে সকল যে সকল মাইক্রোবিয়াল আছে বা যে সকল হচ্ছে আমাদের বিশেষ করে অ্যান্টিঅক্সিডেন্ট আছে, তো যাদেরকে আমি ইউজ করি এই জারণ করে যারা খাদ্য নষ্ট করে, সেই ধরনের খাদ্যগুলোকে বাঁচানোর জন্য আমরা কী করি, অ্যান্টিঅক্সিডেন্ট ইউজ করি। আসলে আমরা তো জানি যে এগুলো খাদ্য নষ্ট হচ্ছে, এই কারণে আমরা খাদ্যকে বাঁচানোর জন্য আমরা দুইটা প্রসেস ইউজ করতে পারি, একটা প্রাকৃতিক প্রিজারভেটিভ ইউজ করতে পারি বা কৃত্রিম প্রিজারভেটিভ ইউজ করতে পারি। তুমি একটা একটা করে বলি যে কোনটা কী কী আমাদের আছে, তাহলে জীবাণুটা শেষ করে নিই। জীবাণু বললাম যে পানি বা এরকম নর্মাল কন্ডিশন থাকলে সে বংশবৃদ্ধি করতে পারে, আদারওয়াইজ পারে না। জারণ ক্রিয়া অক্সিজেনের উপস্থিতিতে বিক্রিয়া করবে খাবারের সাথে, অক্সিজেনের উপস্থিতিতে বিক্রিয়া করবে, বিক্রিয়া করে কী করবে, খাবারকে নষ্ট করে দেবে আর কি, এই একটা জিনিস অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে। আর ধাতুবায়ন কিছু কিছু বেশ কিছু আছে, যেমন ধাতুবায়ন যেমন হচ্ছে কি যে কপার 2+ বা হচ্ছে কি আয়রন 2+, এরকম বেশ কিছু আয়ন আছে যে আয়নগুলো বা আয়রন 3+ এই আয়নগুলো করে কি, তেল বা চর্বি জাতীয় খাবার যেগুলো আছে তাদেরকে হচ্ছে কী করে, এই এই আয়নগুলো অ্যাট্যাক করে ওই তেল বা চর্বি জাতীয় খাবারগুলোকে কি নষ্ট করে দেয়। মানে খাবার নষ্ট হওয়ার এই তিনটা অন্যতম কারণ জীবাণু, তারপরে হচ্ছে জারণ ক্রিয়া সম্পন্ন, এবং হচ্ছে ধাতুবান যারা আছে তারা ওই তেল বা চর্বি জাতীয় খাবারকে পচায় ফেলে আর কি অ্যাট্যাক করে। তো আমরা বুঝলাম এই কারণে খাবারটা কী হচ্ছে, নষ্ট হচ্ছে। তাহলে আমরা এই খাবারটাকে ভালো রাখার জন্য কী করতে পারি, আমরা প্রিজারভেটিভ ইউজ করতে পারি, খাদ্য সংরক্ষক ইউজ করতে পারি। পরীক্ষায় কিন্তু এগুলো আসে, এটাকে তোমাকে বলতেছিলাম যে চিনি কীভাবে খাদ্য সংরক্ষণ করে, তারপর তোমাকে বললো যে খাদ্য লবণ কীভাবে খাদ্য সংরক্ষণ করে, এখানে তো কিছু না আমাদের ভিনেগার, তো ভিনেগার কীভাবে খাদ্য সংরক্ষণ করে, বা তোমাকে বললো এইখান থেকে বলতে পারে যে অ্যান্টিঅক্সিডেন্ট যারা আছে ও কীভাবে খাদ্য সংরক্ষণ করে, ও কীভাবে খাদ্য সংরক্ষণ করে, বা ও কীভাবে খাদ্য সংরক্ষণ করে, বা এরা কীভাবে খাদ্য সংরক্ষণ করে, এভাবে আসতে পারে। বা এই কিলেটিং এজেন্ট কীভাবে খাদ্য সংরক্ষণ করে, EDTA কীভাবে খাদ্য সংরক্ষণ করে ব্যাখ্যা করো, এভাবে আসতেই পারে। তোমাকে প্রত্যেকটার বেসিক কনসেপ্ট আমি এক লাইন করে বলে দিচ্ছি, পরীক্ষা আসলে তুমি সুন্দর করে লিখতে পারো, কিছু সৃজনশীল পড়বা, তারপরে আমার কথা শুনে রাখো, অনেক সুবিধা হবে লিখতে।
তো আমরা চিনি থেকে শুরু করি। চিনির সাহায্যে আমরা কী করি, চিনির সাহায্যে আমরা আচার বানাই বা আমরা পিকলিং বলি, আচার বা পিকলিং করার মাধ্যমে আমরা কী করি যে এই খাদ্যটা সংরক্ষণ করি। বেশ কিছু খাবার আছে আমাদের পরীক্ষাতে, বেশ চিনিটা অনেক বেশি আসছে পরীক্ষায়, চিনিটা অনেক বেশি পরীক্ষায় আসছে। চিনি কীভাবে খাবার সংরক্ষণ করে, আমরা কিন্তু খাবারকে সংরক্ষণের জন্য চিনি অনেক বেশি ইউজ করি, যেমন আচার টাচার বানাই আমরা, তারপরে জ্যাম বানাই বা জেলি বানাই বা আমের মুরব্বা বানাই, বা আমরা বিশেষ করে যে রসগোল্লা টসগোল্লা কিন্তু কী চিনির দ্রবণেই চুবাই রাখি, তাই না? তুমি খেয়াল করছো যে এই যে রসগোল্লা বা চমচম তোমরা যে খাও, এগুলো কি চিনির দ্রবণের মধ্যে ডুবানো থাকে না? তো কেন চিনির মধ্যে ডুবানো থাকে, কেন, কীভাবে চিনিটা হেল্প করে খাদ্যটাকে সংরক্ষণ করতে? আমরা বলতেছিলাম খাদ্য কীভাবে নষ্ট হচ্ছে, যদি জীবাণু এসে অ্যাট্যাক করে এবং এরকম কন্ডিশন পায়, পানি টানি পায় এবং এরকম কন্ডিশন পায়, তাহলে অ্যাট্যাক করা শুরু করবে। তো এবার চিনির দ্রবণে কোনো জীবাণু আসলে টিকতে পারে না। কেন টিকতে পারে না? কারণ চিনি করে কি, চিনির দ্রবণ কী করে কি, পানির পরিমাণ কম থাকে, এক নম্বর জিনিস। দুই নম্বর সে করে কি, ওই যে জীবাণু যে আসলো ওই জীবাণুর গা থেকেও পানি শুষে নেয়। বুঝতে পারছো ব্যাপারটা? জীবাণু যখন চিনির মধ্যে অ্যাটাক করতে আসে, জীবাণুর এই আমাদের যে চিনির যে দ্রবণটা থাকে, এই দ্রবণটাকে ওই জীবাণুর গা থেকে পানি শোষণ করে জীবাণুটাকে কী করে দেয়, শুষ্ক করে দেয়, জীবাণুটাকে মেরে ফেলে। তাহলে কি, খাবারটা সংরক্ষিত থাকে। এইভাবে চিনিটা খাদ্য সংরক্ষণে হেল্প করে। সেম একই প্রসেস ফলো করে কি, মানে পানি শুষে নিয়ে, মানে পানি থাকতে দেয় না, পানি যদি থাকে আমার খাবারের মধ্যে পানি থাকে সেটাকেও শুষে নেয়, আবার জীবাণু যদি অ্যাটাক করতে আসে তার পানিও শুষে নেয়। তাহলে এদিকেও পানি পাচ্ছে না জীবাণু, নিজের পানিও হারাই ফেলতেছে, তাহলে জীবাণু তো মরবেই। এই এই দুই প্রসেস ফলো করা হয় কি, পানির প্রসেসটা ফলো করে কে, চিনি এবং হচ্ছে খাদ্যলবণ এবং সরিষার তেল। সেম মানে প্রাকৃতিক যারা যারা আছে তাদের মেন কনসেপ্ট কীভাবে খাদ্য সংরক্ষণ করে, পানি শুষে নেয় আর কি, পানি থাকতে দেয় না, পানি শুষে নেয়, পানি শুষে নিয়ে ওই কন্ডিশনটা কি শুষ্ক রাখবে, শুষ্ক করে দিবে। খাদ্যলবণও সেম কাহিনী, খাদ্যলবণ আমরা যে মাছ মাংস সংরক্ষণে খাদ্য ইউজ করি, শাকসবজিতে খাদ্যলবণ ইউজ করি আমরা, বা আম সংরক্ষণে বা কাঁচামরিচ সংরক্ষণে, এরকম যেগুলো আছে এগুলো সংরক্ষণে আমরা যেগুলো এরকম লবণ, খাদ্যলবণ ইউজ করি, সোডিয়াম ক্লোরাইড ইউজ করি বা কিউরিং করি, তো সেগুলো কীভাবে কাজ করে, সেম ওয়েতে, যে কী করে, পানি থাকলে তো জীবাণু এসে অ্যাটাক করবে এবং বংশ বৃদ্ধি করবে, খাবার নষ্ট করবে, এই জন্য ওই খাবার থেকে পানিটাই শুষে নেয় কে, এই লবণ চিনি এরা, ঠিক আছে? তো পানি শুষে নেওয়ার মাধ্যমে কাজটা করে, বেসিক আইডিয়া থাকলো। সরিষার তেলও সেম, যখন আমরা আচার টাচার আমটামকে কি সরিষার তেলে ডুবাই রাখি, ওইখানে পানি থাকতে পারে না, তেলের মধ্যে তো পানি থাকতে পারবে না, তো পানি না থাকতে পারলে কি জীবাণু এসে অ্যাটাকও করতে পারবে না, লাভও হবে না, খাদ্য সংরক্ষিত থাকবে। তাহলে সবগুলোর প্রসেস এক, বুঝতে পারছো মোটামুটি? এবার আসো আমরা কৃত্রিমের মধ্যে যাই, তাহলে আমরা একটু মুছে ফেলি, তাহলে আমাদের দৃষ্টি একটু ক্লিয়ার থাকুক। আমরা বুঝে ফেললাম এই খাদ্যলবণ, চিনি, সরিষার তেল, এই প্রিজারভেটিভসগুলো আমাদের স্বাস্থ্যের জন্য ভালো, কারণ লবণ বা চিনি হচ্ছে খুব একটা বেশি ক্ষতি করতেছে না আমাদেরকে। হ্যাঁ ঠিক আছে, ভালো কথা, আমরা বুঝতে পারলাম এই জিনিসটুকু। এবার আমরা আসি হচ্ছে কোনটা, যে এই কৃত্রিম আমাদের যেই আছে প্রিজারভেটিভ আছে সেগুলোর মধ্যে, কৃত্রিমের মধ্যে কী কী আছে দেখো, আছে অ্যান্টিমাইক্রোবিয়াল, কিলেটিং এজেন্ট এবং অ্যান্টি অক্সিডেন্ট। প্রথমটাতে আমরা আসি, কিলেটিং এজেন্ট যেগুলো আমরা ইউজ করি, কিলেটিং এজেন্ট হিসেবে দেখো EDTA বা EN, হ্যাঁ ইথিলিন ডায়ামিন, এগুলো আমরা ইউজ করি আর কি। একটু ফুল মিনিংগুলো জেনে রেখো, পরীক্ষায় মাঝে মাঝে MCQ-তে আসতে পারে। তো EDTA এবং EN এগুলো যে আমরা ইউজ করছি কিলেটিং এজেন্ট হিসেবে, এরা কীভাবে খাদ্য সংরক্ষণ করে, তো আমরা ওই যে মনে আছে বলছিলাম খাদ্যকে অ্যাটাক করে কি বিভিন্ন আয়ন, আয়রন টু প্লাস বা কপার টু প্লাস, এরা করে কি, যে এরা তো খাদ্যের চর্বি যদি খাবারকে নষ্ট করে ফেলে অ্যাটাক করে, তো এবার ও যদি অ্যাটাক করতেই না পারে তাহলে খাদ্যকে নষ্ট করবে কীভাবে, এই জন্য যেন অ্যাটাক না করতে পারে এই জন্য আমরা ইউজ করি কিলেটিং এজেন্ট। তো যেমন EDTA আসে কি, EDTA করে কি, চারপাশ থেকে এসে তাকে অ্যাটাক করে, চারপাশ থেকে আসে তাকে আটকায় দেয় আর কি। তাহলে ও চারপাশ থেকে যদি এরকম অ্যাটাক খাওয়া যায়, চারপাশ থেকে যখন সেরকম আটকায় যায়, সে তো কারো কাছে যায় কী করতে পারবে না, সে তো কারো কাছে যায় বিক্রয় করতে পারবে না খাবারের সাথে, তো তখন তো আর খাবারটাকে নষ্ট করতে পারবে না। তার মানে কিলেটিং এজেন্ট এইভাবে, অর্থাৎ যে আমাদের আয়নগুলো আছে ধাতব আয়নগুলো, ওই আয়নগুলোকে এরকম আটকায় ফেলে, এই কিলেটিং এজেন্টগুলো এসে চারপাশ থেকে অ্যাটাক করে ওটাকে আটকায় ফেলে যেন আর সে অ্যাটাক করতে না পারে। এইভাবে কিলেটিং এজেন্ট হেল্প করে খাদ্য সংরক্ষণে, বেসিক আইডিয়া তোমার একটা করে থাকলো। এবার আসি আমরা অ্যান্টিমাইক্রোবিয়াল, এটাও অনেকটা সেম, এটা আমরা পড়ে আসলাম। অ্যান্টিমাইক্রোবিয়াল মধ্যে কী গেছে খেয়াল করো, যে এই যে ইথানোয়েক অ্যাসিড, তো পড়ে আসলাম আমরা ভিনেগার, ইথানোয়েক অ্যাসিডের 6-10% দ্রবীভূত ভিনেগার ছিল, সাইট্রিক অ্যাসিড আছে, বেনজয়িক অ্যাসিড আছে, সোডিয়াম বেনজয়েট আছে, ঠিক আছে? এই জিনিসগুলো হচ্ছে আমরা অ্যান্টিমাইক্রোবিয়াল হিসেবে ইউজ করি। অ্যান্টিমাইক্রোবিয়াল মানে কি, ওই যে জীবাণু এসে অ্যাটাক করতেছিল, অ্যান্টিমাইক্রোবিয়াল, মাইক্রোবিয়াল মানে কি ইস্ট, তারপরে মানে জীবাণুগুলো, ইস্ট, ব্যাকটেরিয়া, মোল্ড, এরকম যারা ছিল তারা কি মাইক্রোবিয়াল, জীবাণু, তারা এসে অ্যাটাক করবে, তাদের অ্যান্টি ইউজ করা হয়, মানে যেন অ্যাটাক করতে না পারে। তো এরা কী করে, ওই যে ওদের ওদের কী করে,
জীবাণুর চর্বি টর্বিকে বা জীবাণুর যে প্রোটিন বা চর্বি জীবাণুর যে আবরণ থাকে ওটাকেই ধ্বংস করে দেয়। অর্থাৎ সরাসরি এরা এই যেমন একটুকে পড়ছিলাম আমরা এইচ প্লাস তৈরি হয় এটার ক্ষেত্রে এইচ প্লাস জীবাণুকে ধ্বংস করে, তেমনি এরা সবাই জীবাণুকে ডিরেক্ট ধ্বংস করে দেয় আর কি, জীবাণুকে ধ্বংস করার মাধ্যমে খাবারটাকে সংরক্ষণ করে। লাস্টে একটা ও আরেকটা প্রশ্ন এখানে আমাদের পরীক্ষা আসছিল একবার, একটুকে বললাম তোমাকে যে CH3CHH আর সোডিয়াম বেনজয়েট, হ্যাঁ এত ভার্সেস লিখলাম যে সোডিয়াম বেনজয়েট, হ্যাঁ বাংলিশ লিখলাম আর কি, ওকে সমস্যা নেই, সোডিয়াম বেনজয়েট, তো এইটা এবং এইটা দুইটাই তো খাদ্য সংরক্ষক, তো এই দুইটার মধ্যে কোনটা ভালো, কোনটা শরীরের জন্য ক্ষতিকর না বা কোনটা শরীরের জন্য ক্ষতিকর, এটা ভালো একটু আগে আমি এক পড়ে আসছি, শরীরে কোনো ক্ষতি করে না, রুচি বৃদ্ধি করে, হজম শক্তি বাড়ায়, অনেক কিছু হেল্প করে, কিন্তু অন্যদিকে সোডিয়াম বেনজয়েট কিন্তু ঝামেলা করে, সোডিয়াম বেনজয়েট কিন্তু খাবার হিসেবে ইউজ করি তবে এটা একটু একটু ক্ষতিকর কিন্তু আবার, তো পরীক্ষা আসতে পারে এভাবে প্রশ্ন যে এটা ক্ষতিকর এটা নিরাপদ ব্যাখ্যা করো, এরকম আসতে তোমাকে একটু হালকা আইডিয়া রাখতে হবে জন্য। তো সোডিয়াম বেনজয়েট বা হচ্ছে সোডিয়াম নাইট্রেট টাইপের যেই যৌগগুলো আছে তারা খাদ্য সংরক্ষক কিন্তু ক্ষতিকর কিন্তু একটু একটু, কারণ এরা বিশেষ করে এই সোডিয়াম বেনজয়েট করে কি যে এই সাইট্রিক অ্যাসিড যারা আছে তাদের সাথে সাইট্রিক অ্যাসিড বা হচ্ছে ভিটামিন সি এদের সাথে যুক্ত হয়, এই সোডিয়াম বেনজয়েট ভিটামিন সি এর সাথে যুক্ত হয়ে বেনজিন তৈরি করে এবং যেটা কিনা কার্সিনোজেন শরীরের জন্য ক্ষতিকর, তো এরকম ক্ষতিকর জিনিস তারা তৈরি করে ফেলে, তাহলে তারা অবশ্যই এটা দিয়ে আমার পেটের মধ্যে গেলে তো সমস্যা, আমি যদি এটা দিয়ে খাদ্য সংরক্ষণ করতেছি আবার ওটাই খাইতেছি আমি, তাই না, তো ওই খাদ্যটাই তো খাচ্ছি, তো তখন কিন্তু শরীরে ক্ষতিকর প্রভাব পড়তে পারে, এই জন্য আমরা বলি কি এইটা ব্যবহার করা বেশি ভালো, কারণ এটা খাবারের পেটের মধ্যে গেলেও সমস্যা নাই আরও হেল্প করতেছে, তো এটা প্রাকৃতিক এইটা এটা বেশি ভালো, মানে কোনো সমস্যা করে না, নিরাপদ, এটা একটু ক্ষতিকর কিন্তু মনে রাখতে পারি আমরা হালকা করে। লাস্টে একটা বাকি থাকলো আমাদের অ্যান্টি অক্সিডেন্ট, যে অ্যান্টি অক্সিডেন্ট কীভাবে আমাদের খাদ্যকে সংরক্ষণ করে, নাম থেকে বোঝা যাচ্ছে অ্যান্টি অক্সিডেন্ট, অক্সিডেন্ট মানে কি অক্সিডেশন মানে কি জারণ, মানে অ্যান্টি জারণ, অ্যান্টি জারণ তার মানে কি জারণ হইতে দিবে না, এরা করবে কি জারণ ক্রিয়া সম্পন্ন হইতে দিবে না, অ্যান্টি অক্সিডেন্ট ওই যে যে ব্যাকটেরিয়াগুলো আসতেছিল ওরা কী করে অক্সিজেনের উপস্থিতি জারণ করতেছিল, অক্সিজেনের উপস্থিতিকে অক্সিজেনের উপস্থিতিতে তারা জারণ ক্রিয়া সম্পন্ন করতেছিল, অক্সিজেনের উপস্থিতি জারণ করতেছিল, এই জারণটাই হইতে দিবে না কারা, এই যে অ্যান্টি অক্সিডেন্ট যারা আছে যেমন ভিটামিন সি বা ভিটামিন ই, তারপর কী আছে BHA BHT TBHQ এরকম, এরা যারা আছে একটু মনে রাখতে পারো নামগুলো, যেমন এগুলোর পূর্ণরূপ তুমি মনে রাখতে পারো আর কি, হ্যাঁ যে বিউটিলেটেড হাইড্রক্সি অ্যানিসল, বিউটিলেটেড হাইড্রক্সি টোলুইন, এগুলো আমরা কী ইউজ করি অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে ইউজ করি, মেন একটা কথা জানা থাকলেই তোমার কিন্তু আর তুমি ব্যাখ্যা লিখতেই পারবা, তোমাকে পরীক্ষা আসছিল একবার যে BHT এরকম একটা প্রশ্ন দেখলাম আমি যে এরকম আসছে যে BHT, তারপর হচ্ছে চিনি, তারপর হচ্ছে ভিনেগার, হ্যাঁ এরা কীভাবে কীভাবে খাদ্য সংরক্ষণ করে বলো, তিনটাই বলতে বলছে, এটারও বলতে বলছে, এটারও ব্যাখ্যা করতে বলছে, এটারও ব্যাখ্যা করতে বলছে, তোমার মেন আইডিয়া থাকা লাগবে। ভিনেগার কী করে এইচ প্লাস থাকে, এইচ প্লাস করে কি এই ভিনেগারের এইচ প্লাসটা করে কি, এই ভিনেগারের এইচ প্লাসটা করে কি জীবাণু ধ্বংস করে দেয়। এই চিনি কী করে, চিনির মধ্যে যেই চিনির শক্তি কী যে সে পানি শুষে নেয়, পানি শুষে নিয়ে শুষ্ক করে দেয়, জীবাণু মরে যায় শেষ, পানি শুষে নেয়। আর এইবারেই করে কি BHT করে কি বিউটিলেটেড হাইড্রক্সি টোলুইন, ওই করে কি যে ওই যে অ্যান্টি অক্সিডেন্ট যেহেতু, তো অক্সিজেনকে সে মানে গায়েব করে দেয় আর কি, সে অক্সিজেন এর উপস্থিতি রেখে জারণটা হইতে দেয় না, জারণটাকে সে বাধা দেয়, তাহলে সে জারণ বাধা দেয়, জারণে বাধা দেয়, তার মানে তার ক্ষমতা আছে কি জারণে বাধা দেওয়ার ক্ষমতা আছে এই ধরনের যৌগগুলার, তো তখন জারণ হয় না, খাবারটাও ভালো থাকে। এই হচ্ছে এভাবে কিন্তু পরীক্ষা আসতে পারে, মেন কনসেপ্ট জানা থাকলে তুমি সুন্দর করে একটু লিখতেই পারবা, গুছাই লিখতেই পারবা, সেই জন্য একটু পড়া দরকার আছে কিন্তু হালকা পাতলা, আরও মনে রাখতে পারো এই যে BHC বললাম আমরা, এই BHC কিন্তু এই ক্যান্ডি তারপর জেলি চুইনগাম এরকম খাবারগুলোকে সংরক্ষণে হেল্প করে কিন্তু, হ্যাঁ মনে রাখতে পারো একটু এই জিনিসগুলো। আর এইদিকে আমাদের যে অ্যান্টিমাইক্রোবিয়াল যেগুলো আছে চর্বি টর্বি জাতীয় খাবারগুলোকেও সংরক্ষণ করতে হেল্প করে, তো এগুলো একটু তোমাকে মনে রাখতে হবে, যা যা কথাগুলো বললাম এগুলোই কিন্তু ভাইয়া কী হিসেবে আসবে, এগুলোই কিন্তু আমাদের পরীক্ষায় একদম সিকিউর মধ্যে আসবে। দেখো ডিরেক্ট কী কী আমরা তাদের প্রশ্ন বললাম, ভাই তোমাকে ডিরেক্ট পড়তে হবে ডিরেক্ট যে ভাই তুমি ভিনেগারের প্রস্তুতি ঠাডা মুখস্থ পারো, ভিনেগার প্রস্তুতি তুমি বাসায় অবশ্যই যে বিক্রিয়া সমীকরণ সহ, সমীকরণ সহ তুমি লিখবা তিনবার, সমীকরণ সহ তুমি তিনবার লিখবা, একদম তিনবার দেখে দেখে একবার লিখবা, তারপরে একদম দুইবার না একদম ঠুডস্থ লিখবা, একদম ঠুডস্থ তিনবার লিখবা, লিখতে হবে মাস্ট, কারণ আসবে পরীক্ষায়। তবে দুই নম্বর প্রশ্ন কি, দুই নম্বর তোমার এখান থেকে প্রশ্ন হচ্ছে ভিনেগার কীভাবে খাদ্য সংরক্ষণ করে, এই যে ভিনেগার ভিনেগার কীভাবে খাদ্য সংরক্ষণ করে, ওই যে এইচ প্লাস তৈরি করে জীবাণু ধ্বংস করে ওইটা,
জীবাণু ভিনেগার খাদ্য সংরক্ষণ করে কিভাবে। তারপর তিন নম্বর পড়লো আমরা ভিনেগারের গুরুত্ব পড়ছি আমরা, যে ভিনেগার খাদ্য সংরক্ষণে ভিনেগারের গুরুত্ব এটাও তোমাকে আলাদা করে পড়তে হবে। লাস্টে আমরা একটা শিখলাম যে ভিনেগার ছাড়াও আরও যারা আছে, যেমন চিনি, যেমন হচ্ছে তারপরে আমরা পাইলাম কি যে লবণ, চিনি লবণ, তারপর হচ্ছে আরও যারা যে কৃত্রিম যারা আছে এরা কীভাবে খাদ্য সংরক্ষণ করে, এরা কীভাবে খাদ্য সংরক্ষণ করে, এরা কীভাবে খাদ্য সংরক্ষণ করে। তো একইভাবে আমরা এটার পাশাপাশি আরেকটা জিনিস শিখছিলাম, আরেকটা প্রশ্ন শিখছিলাম যে ভিনেগার তো ভালো জিনিস, ভিনেগার খাদ্য সংরক্ষণ করতেছে, অনেক হেল্প করতেছে, কিন্তু সে কিন্তু দুধকে সংরক্ষণ করতে পারে না। হ্যাঁ, এটাও কিন্তু পরীক্ষা অলরেডি আসছে যে দুধ সংরক্ষণে আমরা কি ভিনেগার ইউজ করতে পারি না, আমরা দুধ সংরক্ষণে ভিনেগার কী করতে পারি না, ভিনেগার আমরা ইউজ করতে পারি না, একটু মনে রাখতে হবে। এইটা বিশেষ করে ভালো করে পড়েও, কারণ যারাদের বোর্ড একটু দুষ্ট তারা কিন্তু এইখান থেকে দেওয়ার চেষ্টা করবে, কারণ এটি সবাই পড়ে যাবে, এই দেওয়ার চেষ্টা করবে দুষ্ট বোর্ডরা। তোমরা যারা যারা দুষ্ট বোর্ডের অধীনে আসো কিচ্ছু করার নাই, আসলে তোমাকে পড়ে যাইতে হবে, কারণ তারা একটু চেষ্টা করে ভিন্ন জিনিস দেওয়ার, তো তোমাকে প্রিপারেশন নিয়ে যেতে হবে। তো কারা কারা দুষ্ট বোর্ডের আসো কমেন্ট করে জানাও, ভাই আমার বোর্ড খুবই দুষ্ট, প্রত্যেক পরীক্ষাতেই ঝামেলা করে খালি। তো চিনি লবণ এরকম কৃত্রিম খাদ্য সংরক্ষক যারা যারা আছে, হ্যাঁ, তাদেরতে সবারটাই তোমাকে পড়তে হবে আর কি, কীভাবে করে। আরেকটা তুমি প্রশ্ন স্পেশালি পড়বা, সেটা হচ্ছে কৌটাজাতকরণ, যে হচ্ছে এটা মেবি যশোর উনিশে পাবা, যশোর বোর্ডেও দুষ্টামি করে দেখলাম, বেশ দুষ্টামি করতেছে যশোর বোর্ড। তো যশোর বোর্ডকে ট্যাকেল দেওয়ার জন্য যশোর বোর্ড উনিশের প্রশ্ন দেখে যাইও, দেখবে যেন লেখা আছে খাদ্য কীভাবে কৌটাজাত করা হচ্ছে, খাদ্য ওই যে ফলটল আনা হচ্ছে, কাটা হচ্ছে, ধোয়া হচ্ছে, প্যাকেটের মন ঢোকানো হচ্ছে, সিল করা হচ্ছে, এই সেই লেখা আছে, একটু পড়ে নিবা হয়ে যাবে শেষ। এই ছিল কিন্তু আমাদের সৃজনশীলের কাহিনিগুলো, সৃজনশীলে কী কী ধরনের জিনিসপাতি আসতে পারে একটু দেখে রাখো, ইনশাল্লাহ পারবা। হালকা পাতলা একটু বই খুলে দেখো কী কী টপিক মপিক আছে একটু দেখে রাখো। আর তাছাড়া একটা প্রশ্ন তোমরা জেনে রাখতে পারো, জানো যে আমরা গ্লাস ক্লিনার হিসেবে অ্যামোনিয়া বেশি ব্যবহার করি কিন্তু আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করি না, এটা আমাদের সিলেবাসে নাই, তারপরে এক লাইন জেনে রাখতে পারো কিন্তু পরীক্ষায় আসতে পারে, কারণ খুবই কমন। এটা গ্লাস ক্লিনার হিসেবে, এটা হিসেবে গ্লাস ক্লিন করতে, গ্লাস ক্লিনার হিসেবে আমরা কি ইউজ করি, অ্যামোনিয়া ইউজ করি, কারণ অ্যামোনিয়া ইউজ করলে গ্লাস ক্লিনার ইউজ করলে অ্যামোনিয়া হিসেবে, হ্যাঁ অ্যামোনিয়া হিসেবে গ্লাস ক্লিনার ইউজ করলে যে কী হয় না, ওই গ্লাসে কোনো ক্ষয় হয় না, ক্ষতি হয় না, সুন্দর পরিষ্কার হয়। কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইড হলে একদম গ্লাসকে ক্ষয় করে ফেলে, গ্লাসের মূল উপাদান তো বালি, সিলিকা, ওই সিলিকার সাথে যুক্ত হয়ে একদম ক্ষয় করে ফেলে গ্লাসকে, তুমি মুছতে যায় দিছো ক্ষয় করে, তাদের লাভ আছে? এই জন্য আমরা এটা ইউজ করি না, এইটা ইউজ করি টয়লেট ক্লিনারে, আমরা এটা ইউজ করি সোডিয়াম হাইড্রোক্সাইড, কারণ এটা বেশি ক্ষতিকর বা বেশি মারাত্মক তীব্র আর কি। তো টয়লেটে তো মারাত্মক জীবাণু থাকে, এই জন্য এই মারাত্মক জিনিসটা ইউজ করা হয়। যাই হোক, মনে রাখতে পারো, এক লাইন মনে রাখলে জাস্ট পরীক্ষা অনেক বেশি কমন তো চলে আসে অনেক সময় আর কি। যাই হোক, এতটুকু জিনিস মনে রাখো, ইনশাল্লাহ। এবার আসো আমরা MCQ এবং হচ্ছে কখনইও তোমাকে একটু হেল্প করি, MCQ এবং কখ, যে কোন কোন কখগুলো একটু ইম্পর্ট্যান্ট আমি একটু বলে দিচ্ছি এবং অ্যান্সারটাও এক লাইন করে বলে দিচ্ছি, যেন তোমার আমার কথা শুনেই তুমি পরীক্ষা হলে বেশ কিছু লিখতে পারো, যদি নিজে পড়ে মনে না থাকে। এবং আমি বেশ কিছু MCQ যেগুলো খুব ইম্পর্ট্যান্ট পরীক্ষা আসতে পারে ওরকম বেশ কিছু MCQ অ্যান্সার সব আমি বলে দিচ্ছি এখনই। তো তোমরা সবাই এখন জাস্ট একটু মনোযোগ দিয়ে খালি আমার প্রশ্ন অ্যান্সার দিবা, দেখবা যা যা পড়লাম আমরা এতক্ষণ এটির উপর বেস করে এখন এই জিনিসগুলো আমরা পারি কিনা। প্রথমে আসতেছি আমরা কখ নিয়ে। তো কখ যেগুলো আসতে পারে, ক নাম্বারে যে মল্ট ভিনেগার কি, এটা তুমি কাকে বললে পড়ে ফেলবা, ঠিক আছে? তো মল্ট থেকে যে ভিনেগার প্রস্তুত করা হয় তাকে আমরা কী বলি, মল্ট ভিনেগার বলি। তারপরে আমাদের আছে কি মল্ট কী, এটা পড়ে রাখতে পারো। অ্যাসিটোব্যাক্টর কী, এটা পড়ে রাখতে পারো। ফার্মেন্টেশন কী, এটা পড়ে রাখতে পারো। ফার্মেন্টেশন বেশি ইম্পর্ট্যান্ট, কারণ আমরা এই যে মল্ট ভিনেগার প্রস্তুতির মধ্যে কিন্তু ফার্মেন্টেশন কথাটা পাইছিলাম, গাজন প্রক্রিয়া পাইছিলাম, এটা একটু পড়ে রাখতে পারো। ফার্মেন্টেশন যদি শুনে রাখতে চাই বলে দিই তোমাদেরকে, যে জটিল জৈব অনুসমূহকে এনজাইম নামক জটিল জৈব প্রভাবক দ্বারা বিয়োজিত করে ক্ষুদ্র অনুবিশিষ্ট পদার্থে পরিণত করার নামে কি ফার্মেন্টেশন। তার মানে সোজা কথা কি দাঁড়াইলো আমাদের, যে জটিল জৈব অণুকে আমি কী করবো, যে ছোটো ক্ষুদ্র অণু বানাবো, জটিল জৈব অণুকে ক্ষুদ্র অণু বানাবো, এই যে প্রক্রিয়াটা তার নামই ফার্মেন্টেশন বা গাজন। জটিল অণুগুলো কী হবে, ভেঙে ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র অণু হয়ে যাবে, কিন্তু কার সাহায্যে, ওই যে এনজাইম প্রভাবক ব্যাকটেরিয়া এগুলোর সাহায্যে আর কি, ঠিক আছে? ওকে, ভিনেগার কাকে বলে পরীক্ষায় মাস্ট আসে, যে আমরা কী বলি যে অ্যাসিডিক এসিডের 6-10% জলীয় দ্রবণকে আমরা কী বলি, ভিনেগার বলি, ঠিক আছে? পিকলিং কী পড়ে রাখতে পারো, পিকলিং আমরা পাইছিলাম মনে আছে, যে হচ্ছে ওই যে ইসের সময় আচার টাচার বা চিনির যখন আমরা পড়লাম তখন পিকলিং আসছিলো, কিন্তু পিকলিংটা পড়তে পারো। যে ভিনেগার
মৃদু অম্ল হওয়া খাদ্যবস্তু সংরক্ষণের সময় আমরা কি করি, যেটি এটি খাদ্যের চতুর্দিকে একটা পাতলা আবরণ তৈরি করে ব্যাকটেরিয়ার আক্রমণকে প্রতিহত করে, একে পিকলিং বলে। তার মানে ওই যে কী করে, আমরা যে পড়ছিলাম যে ভিনেগার, ভিনেগার করে কি খাবারের চারপাশে একটা আবরণ তৈরি করে যেন খাবারটা ও জীবাণুষ অ্যাট্যাক করতে না পারে। তো ওই জন্য ওই আবরণটাকে আমরা কী বলছি, পিকলিং বলতেছি আমরা। ওই যে পিকলিং করে বা আচার বানাইছিলাম আমরা, এই সব ক্ষেত্রে কিন্তু আসলে আমরা যে প্রাকৃতিক যে আমাদের কী বলে যে খাদ্য সংরক্ষক ইউজ করছিলাম, তারা কিন্তু এভাবে এই প্রসেসে খাদ্যকে সংরক্ষণ করে নর্মালি। ঠিক আছে, এটা পড়তে পারবো একটু। এরপরে আমাদের আর কী আসতে পারে খ নম্বরগুলোতে, যেমন আমি একটা বলি ইম্পর্টেন্টগুলো বোর্ডেগুলো বলি, যে প্রিজারভেটিভস খাদ্যবস্তুকে সংরক্ষণ করে কীভাবে ব্যাখ্যা দিয়ে দিবা। আমরা কী কী দেখলাম, যে পানি শুষে নিয়ে করতে পারে, তারপরে হচ্ছে কি জারণ রোধ করে করতে পারে, তারপরে হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্টের পরে আমরা কী পেয়েছিলাম কিল্ডিং এজেন্ট যেটা পাইছিলাম এটা সাহায্যে করতে পারে, এগুলো একটু লিখে দিবা তাহলে হয়ে যাবে। কিন্তু আরও আসছে শাকসবজি সংরক্ষণে ভিনেগার ব্যবহার করা হয় কেন, অবশ্যই জানো। আবার আসছে রোগ প্রতিরোধে ভিনেগারের ভূমিকা কী, ওই যে ভিনেগারের গুরুত্ব পড়ছিলাম, খাবার যে সংরক্ষণ করে তা না, রোগ প্রতিরোধ করতে হেল্প করে। দেখছিলাম না যে হজম শক্তি বাড়ায় দেয়, তারপর হচ্ছে কি রক্তচাপ কমায় দেয়, কোলেস্ট্রল কমায় দেয়, এগুলো একটু লিখতে হবে। ঠিক আছে, এরকম। আর এই তো খ নম্বরগুলোতে এরকম প্রশ্ন বেশি আসে। তবে একটা জিনিস পড়তে পারো, একটু হচ্ছে একটু অপরিচিত, এটা মানে হচ্ছে আসলে অনেকেই পারবে না, সেটা হচ্ছে এরকম মানে সহজ কিন্তু, যে খাদ্যদ্রব্য সংরক্ষণে মোল্ড নিয়ন্ত্রণ কঠিন কেন, একটু পড়ে ফেলতে পারো। আমি অ্যান্সার তোমাকে বলে দিচ্ছি, যে মোল্ড খাদ্যদ্রব্য নষ্ট করে থাকে। আমরা জানি যে সকল খাদ্যদ্রব্যের পিএইচের মান 0 থেকে 11 থাকে খাদ্যদ্রব্য, সেসব খাদ্যদ্রব্য মোল্ড দ্বারা নষ্ট হয়। 0 থেকে 11 যদি হয় পিএইচের মান, তাহলে মোল্ড কী করতে পারবে, ওই খাদ্যগুলোকে নষ্ট করতে পারবে। অর্থাৎ মোল্ড ক্ষারীয় ও এসিডিও উভয় পরিসরে জন্মাতে পারে। 0 থেকে 11 মানে কি এসিডিও থাকতে পারে, ক্ষারীয়র মধ্যেও থাকতে পারে। এবার বলছে যে মোল্ড সর্বোচ্চ বিরাজমান এবং বায়ুর মাধ্যমে দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় যাইতে পারে, মিশে যাইতে পারে, তাই খাদ্যদ্রব্য সংরক্ষণে মোল্ড নিয়ন্ত্রণ করা একটু কঠিন আর কি। অনেক সময় দেখবা তোমরা খাবারের গায়ে কি সাদা সাদা টাইপের জিনিস পড়ে যায় না, দেখবা যে সাদা সাদাই পড়ে গেছে, ওরকম কিন্তু ঘটনা দেখা যায় আর কি। হ্যাঁ, মোল্ডের কারণে। ঠিক আছে, এগুলো আমাদের খ নম্বরে কিছু প্রশ্ন ছিল, কখন নম্বরে এগুলি নর্মালি প্রশ্ন, তুমি একটু দেখতে পারো। তবে এখানে হচ্ছে আরেকটা জিনিস আছে, আমি তোমাকে বেশি এমসিকিউ বা জিজ্ঞেস করি, অ্যান্সার তোমরা বলবা, তোমরা কমেন্টে অ্যান্সারগুলো লেখো, দেখি তোমাদের এই চ্যাপ্টার পড়ার পরে এমসিকিউগুলো ক্লিয়ার হয়েছে কিনা। প্রথম প্রশ্ন দিনাজপুর 17-তে আসছে, এটা যে মল্ট ভিনেগার প্রস্তুতিতে সুক্রোজের আর্দ্র বিশ্লেষণে কোন এনজাইম ব্যবহৃত, গ্লুকোজ এবং ফ্রুক্টোজে পরিণত হয়েছিল তখন আমরা কোন এনজাইম ব্যবহার করতাম, ইনভার্টেজ এনজাইম কিন্তু ব্যবহার করতাম। ঠিক আছে, একইভাবে তুমি আরও কয়েকটা বেশ দেখে রাখতে পারো, যেমন হচ্ছে মল্ট ভিনেগার প্রস্তুতিতে আমরা অ্যামোনিয়াম সালফেট এবং হচ্ছে অ্যামোনিয়াম ফসফেট কেন ব্যবহার করি, ওই যে ইস্টের বৃদ্ধি সহায়তা করতে, ব্যাকটেরিয়া বৃদ্ধিতে সহায়ক করে, ইস্ট তো ব্যাকটেরিয়া ছিল, ইস্ট ইউজ করে আমরা এনজাইম পাচ্ছিলাম, তো ওই ইস্টের বৃদ্ধিতে সহায়তা করে কে আমাদের ছিল কি মল্ট ভিনেগার, মানে হচ্ছে ওই যে এইগুলো অ্যামোনিয়াম সালফেট এবং অ্যামোনিয়াম ফসফেট, এরা করি খুব ভালো হবে। এভাবে করে এগিয়ে যাও, এই চ্যাপ্টারটা শেষ করো ইনশাল্লাহ। সবার জন্য শুভকামনা, আল্লাহ হাফেজ।